বর্তমান সরকারের 5 বছর পূর্ণ হওয়ার আর মাত্র বাকি 2 মাস। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভোল পিটিয়ে প্রচার করা হচ্ছে যে সমস্ত প্রতিশ্রুতি পালন করা হয়েছে। শুক্রবার ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন বল। তিনি বলেন, ভাতা, গ্রেচুইটি, হাউস রেন্ট অ্যালাউন্স প্রভৃতি কোনো ক্ষেত্রেই একটি টাকাও বৃদ্ধি করা হয়নি। কেন প্রতিশ্রুতি রক্ষা করতে পারল না শাসক, তথ্য প্রকাশ না করে সপ্তম বেতন কমিশন নিয়ে আষাঢ়ের গল্প শোনানোর চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রতারণা ত্রিপুরা রাজ্যের মানুষ আগে কখনো প্রত্যক্ষ করেনি বলে জানান তিনি। যারা বলে ছিল সমস্ত চুক্তিবদ্ধ অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে, সরকারে আসার পর তারা পূর্বের কাজ সরকারের 10 বছরের অনিয়মিত থাকার পরও নিয়মিতকরণের নির্দেশিকা স্থগিত রেখে দেয়। প্রতিশ্রুতিবদ্ধ সরকারের এই প্রতারণা মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে বলে অভিযোগ করলেন তিনি। আরো বলেন, বর্তমান রাজ্য সরকার ডিএ বঞ্চনার ক্ষেত্রে নতুন নজির সৃষ্টি করেছে। 12% দিয়ে ঘোষণা করে যেভাবে অসত্য বিবৃতি দিয়ে শিক্ষক কর্মচারী সহ সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে চাইছে, তারও প্রতিবাদ জানানো হচ্ছে। কারণ পূর্বতন সরকার 2013 সাল থেকে 2017 সাল পর্যন্ত 8 কিস্তিতে 46% ডিএ প্রদান করেছিল, কিন্তু বর্তমান সরকার 5 বছর মেয়াদকালে 3 কিস্তিতে মাত্র 20% ডিএ প্রদান করেছে বলে সমালোচনা করেন তিনি। আগেই বলেছি, যারা 18% ডিএ আমরা পাবো না, 1 জানুয়ারিতে কিন্তু ডিএ আবার বেড়ে যাবে, মানে পাওনাটা আবার বাড়বে। কিন্তু এই মুহূর্তে আজকে পর্যন্ত যে 18% ডিএ আমাদের পাবো না, আমাদের দাবি অনতিবিলম্বে যাতে এই ডিএটা মিটিয়ে দেওয়া হয়। সমস্ত অনিয়মিত চুক্তিবদ্ধ তাদেরকে বলা হয়েছিল যে নিয়মিত করে দেওয়া হবে, তাদেরকে যাতে নিয়মিত করে দেওয়া হয়, এবং টিআরবিটির যারা নিযুক্ত শিক্ষক যারা তাদেরকে যাতে চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতন কম দেওয়া হয়। পিএফ আর ডিএ বাতিল করে আমাদের যে ডিফাইনি বেনিফিট পেনশন স্কিম এটা যাতে আবার ফিরিয়ে আনা হয়, এবং প্রতিশ্রুতি অনুযায়ী 10,323 শিক্ষকদের চাকুরির যত দ্রুত স্থায়ী ব্যবস্থা করা হয়, এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্যপদ। আমরা প্রতিশ্রুতি শুনেছিলাম যে বছরে 50,000 চাকুরির কথা বলা হয়েছিল, কিন্তু সেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না। বরং বাস্তবটা এরকম যে শিক্ষা দপ্তরে বিদ্যালয়ে গেলে দেখবেন।